করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি, দৈনিক ইত্তেফাকের সাবেক নির্বাহী সম্পাদক ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সদস্য প্রবীণ সাংবাদিক হাসান শাহরিয়ার। শনিবার দুপুর 12টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গত 8 এপ্রিল দিবাগত রাত 1:30টার দিকে হাসান শাহরিয়ার গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসের সংক্রমণ সহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন বলে জানিয়েছেন তার চিকিৎসক। এদিকে হাসান শাহরিয়ারের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।